অবশেষে গ্রেপ্তার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স। দুর্নীতির একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ইমরান খান। পরে পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান জানান, কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। এ ঘটনায় সহিংসতা এড়াতে ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা। এদিকে গ্রেপ্তারের ঘটনায় ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তলব করেছেন প্রধান বিচারপতি আমির ফারুক। এর আগে বাসভবন থেকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা চালিয়েও নেতাকর্মীদের বাধার মুখে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী।